بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. قرآن شريف خاتم النبيين حضرت محمد صلى الله عليه وسلم কে আধ্যাত্মিক জগতের পরশপাথর বলে সাব্যস্ত করা হয়েছে। এই বিষয়ে আমাদের এবং ও আহমদী মুসলমানদের মাঝে কোনো তফাত নাই। তারাও বিশ্বাস করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করলে পুরস্কার পাওয়া যায়, কিন্তু কি কি পুরস্কার পাওয়া যায় সেখানে গিয়ে আবার ওনাদের সমস্যা হয়ে যায়। কোরআন শরীফ খুলে দেখেন সূরা আলী ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ব্যর্থহীন ভাষায় ঘোষণা করো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করো হে আমার অনুসারীরা, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো। আমার অনুসরণ করলে তোমরা কি পাবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করবে, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আগে এক পক্ষের ভালোবাসা ছিল, তোমরা এক পক্ষে আল্লাহকে ভালোবাসতে, যেই মুহূর্তে তোমরা আমার আনুগত্য আরম্ভ করবে তার ফলশ্রুতিতে আল্লাহ তোমাদেরকে ভালোবাসা আরম্ভ করবে। এখন যখন আল্লাহ তাআলা কাউকে ভালোবাসেন তখন কি হয়? তাকে আধ্যাত্মিক নিয়ামত দান করেন, আধ্যাত্মিক স্তর দান করেন, আল্লাহ তাআলা আধ্যাত্মিক পুরস্কারে তাকে ভূষিত করেন। কি কি পুরস্কার আছে? কোরআন শরীফ খুলে দেখে সূরা নিসার 70 নম্বর আয়াত, أعوذ بالله من الشيطان الرجيم، ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. দর্শক মণ্ডলী, এর অনুবাদ হলো যারা আল্লাহর এবং এই রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে, মিনান নাবিয়িনা অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সিদ্দিকিনা সিদ্দিকদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস শুহাদায়ে শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সালেহিনা এবং সালেহ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হবে। যখন আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন যে আল্লাহর আনুগত্য করলে এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলে সালেহ হওয়া যাবে, শহীদ হওয়া যাবে, সিদ্দিক হওয়া যাবে, এবং যুগের চাহিদা থাকলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ থাকলে আল্লাহ তাআলার শর্ত সাপেক্ষে কোরআন বর্ণিত শর্তে উম্মতি নবুয়ত পাওয়া যাবে, আনুগত্যকারী নবুয়ত পাওয়া যাবে, দাসত্বের নবুয়ত লাভ করা যাবে। এটা উম্মতে মুহাম্মদিয়ার সৌভাগ্য। সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরশ পাথর, কোরআনের বিষয়বস্তু অনুযায়ী সেই পরশ পাথর যদি কাউকে স্পর্শ করে, কেউ যদি তার অধীনস্থ হয়, কেউ যদি নিজেকে রসুল্লাহর ছোঁয়ায় লাগাতে পারে নিজের গায়ে, তাহলে সেও মাটি ঠেলা হওয়া সত্ত্বেও সে সোনাতে পরিণত হতে পারে। এটা হলো আহমদিয়া মুসলিম জামাতের ব্যাখ্যা। এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিসসালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তিনি বলেছেন আমিও মাটির ঢেলা ছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোঁয়াতে আমি সোনায় পরিণত হয়েছি। এ বিষয়ে মাওলানা বশির রহমান সাহেবের সঙ্গে কথা বলছি। বিষয়টা কি আপনাদের বিরুদ্ধবাদীরাও স্বীকার করেন? আপনাকে আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অবশ্যই এটা স্বীকার করতে বাধ্য, জ্ঞানী আলেম মাত্রই এটা স্বীকার করেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্ধৃতি রয়েছে, তাদের ব্যাপক লিখনই রয়েছে এ ব্যাপারে। আমি আজ এখানে শুধু একটি উদ্ধৃতি উপস্থাপন করব। মুফতি মোহাম্মদ শফি সাহেব, যিনি আহমদিয়া মুসলিম জামাতকে নির্মূল করার জন্য তার সমস্ত জীবন দিয়ে গিয়েছেন, তিনি একটি বই ওই ব্যাপারে লিখেছেন, সেটি নাম হলো খাতমে নবুয়ত। আর এই উদ্ধৃতিটি আরো বিভিন্ন জায়গায় এসেছে, যেহেতু এটি মুফতি মোহাম্মদ শফি সাহেব যিনি কাদিয়ানি বিরোধী আন্দোলনের প্রথম সারির, তিনি এটি লিখেছেন আর এর অনুবাদ করেছেন মোহাম্মদ সিরাজুল হক সাহেব, ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা অনুবাদ করা হয়েছে। তো এই জন্য আমি এটির উদ্ধৃতি এখানে দর্শকদের সামনে রাখছি। তিনি তার খতমে নবুয়ত পুস্তকের 345 নম্বর পৃষ্ঠায় যে হাদিসটি উদ্ধৃত করেছেন
সেখানেও উম্মতি নবী যে এই উম্মত থেকে আসতে পারবে তা বলা হয়েছে হাদিসটি একটি দীর্ঘ হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দীর্ঘ হাদিসে বর্ণনা করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট আরজ করলেন আমাকে এই উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের নবী বানিয়ে দাও তখন ইরশাদ হলো এই উম্মতের নবী তাদের নিজেদের মধ্য থেকেই হবে নবীহা মিনহা এই উম্মতের নবী তাদের নিজেদের মধ্য থেকেই হবে তুমি হতে পারবে না অতঃপর হযরত মূসা আলাইহিস সালাম আরজ করলেন আমাকে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের উম্মত বানিয়ে দাও তখন ইরশাদ হলো তুমি ওই নবীর পূর্বে আগমন করেছো এবং তিনি পরে আগমন করবেন তাই উম্মত হতে পারবে না তবে দারে জালালে মহামান্বিত স্থানে আপনাদের উভয়কে একত্রে করে দেওয়া হবে খাসায়েসুল কুবরা প্রথম খণ্ড পৃষ্ঠা 14 তো দেখেন পরিষ্কারভাবে এখানে মুফতি মোহাম্মদ শফি সাহেব যে হাদিসটির উদ্ধৃতি টেনেছেন স্বীকার করছেন যে হ্যাঁ এই উম্মতের মধ্য থেকে যারাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার এবং পরিপূর্ণ আনুগত্য করবে তাদের মধ্য থেকে এমন সৌভাগ্যবান হবেন যিনি উম্মতি নবীও হবেন এ বিষয়ে আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতার অভিমত কি আহমদিয়া জামাতের প্রতিষ্ঠাতা যিনি তিনি তো কোরআন সুন্নত এবং সেই হাদিস অনুযায়ী তার অভিমত ব্যক্ত করেন এর বাইরে তো নয় শুধু দর্শক মণ্ডলী হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম রিভিউ বার মুবাহিসা বটালভি চক্রালভি পৃষ্ঠা 6-7 ইমাম মাহদী আলাইহিস সালাম খাতামুন নবীন আয়াতের ব্যাখ্যায় বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামকে খাতামুন নবীন ঘোষণা করা হয়েছে যার অর্থ হলো তার পর সরাসরি নবুয়ত লাভের পথ রুদ্ধ এখন নবুয়তের উৎকর্ষ কেবল সে ব্যক্তি লাভ করতে পারবে যে নিজের আমল বা কাজকর্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের আনুগত্যের মোহর বা ছাপ রাখবে এ আঙ্গিকে সে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের আধ্যাত্মিক পুত্র আর উত্তরাধিকারী হবেন মোট কথা আলোচ্য আয়াতে একদিক থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের পিতৃত্ব নেই বলা হয়েছে কিন্তু আরেক দিক থেকে তার পিতৃত্ব সাব্যস্ত করা হয়েছে এর উদ্দেশ্য হলো ইন্না শানিয়া কাহওয়াল আবতার তোমার শত্রুরাই নির্বংশ হবে এ আপত্তি যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামের ক্ষেত্রে খণ্ডিত হয় আলোচ্য আয়াতের সারমর্ম হল একদিক থেকে শরীয়ত বিহীন নবুয়ত প্রাপ্তির পথ রুদ্ধ অর্থাৎ কোনো ব্যক্তি সরাসরি নবুয়ত লাভে লাভ করতে পারবে না কিন্তু আরেক দিক থেকে তার রুদ্ধ নয় অর্থাৎ সেই নবুয়ত যদি মোহাম্মদ মুহাম্মদী নবুয়তের প্রদীপ থেকে আলোকিত ও উদ্ভাসিত হয় আর এর অর্থ দাঁড়ালো এমন উৎকর্ষ লাভকারী ব্যক্তি এক আঙ্গিকে উম্মতিও হবে অপর আঙ্গিকে মুহাম্মদী জ্যোতিতে আলোকিত হওয়ার কারণে নবুয়তের উৎকর্ষের অধিকারী হবে তো স্পষ্ট জিনিস যে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি অনুকরণ করা হয় তাহলে সম্ভব তার আনুগত্য ছাড়া এটা সম্ভব নয় সরাসরি নবুয়ত পাওয়া যাবে না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে তার অনুবর্তিতায় পাওয়া সম্ভব